আজি হেতুকে মই ঘৰ দুৱাৰ নথকা মানুহ মই এটা সিদ্ধান্ত লৈ লৈছো কি সিদ্ধান্ত হে মই আত্মহত্যা কৰিম হা নদীত মই মৰি যাম তুমি কিন্তু ঘৰত গৈ বায়ক নকবা এইগিলাখান আপুনি কি আবুল তাবুল বকছি আবুল তাবুল বকা নাই বটলি মোক তেৰাই মাতিছে অহংকাৰ কৰি নকওঁ দেচোন এই চেলকাই মানুহ চিনাত ভুল নকৰে হবা মূৰ্খটো কথা নকবি তোৰ মাথাত একোৱেই নাই এই বাল্টি দুটি মাথাত মাৰি মাথা ফুটাই দিম এইগিলাখান কিয় কষ্ট কৰিব লাগে হস্পিটেলত তহঁতৰে পইচা বেছি খৰচ হব সি আমাৰ ডাঙৰ কাকা মানে খাপলা কাৰ চকী আছিল তো নহবাওতো পাৰে হে নহয় দে ইমান মিছা কথা নকয় সি ব্যৱহাৰ পাতি ইমান ভাল তই মিছাই মাথা ঘামাই আছা চিন্তা তই নকৰিলেও মই কৰিব লাগিব আজিকালি মানুহ কোনে কি ঠাণ্ডা লয়হে একো কৰবাই নৰি ঐ ঠেপি তই মিছাকে মাথা ঘামাই আছা একো চিন্তা কৰিব নালাগে যি কৰিব লাগে মই কৰিম তই যা যা তা মানুহ মোৰ ঘৰত সোমাই নলবি আৰু এটা খাউৰিয়া বঢ়াই লবা নালগে তই যদি একো কৰিব নোৱাৰা ময়ে কৰিম বাপ ৰে বাপ তাই কয় মোৰ ঘৰ চেলকাই কয় মোৰ ঘৰ এখন কি মোৰ ঘৰ নহয় নেকি আমি কি কৰিম এটা অ বৌ এটা পুলিচৰ কাষ চাপাৰ বাদে অন্য উপায় নাই পিছে পুলিচৰ ওচৰত নো যাব কোন মইতো আগে পিছে পুলিচৰ ওচৰত যাই পোৱা নাই ময়োতো পুলিচ থানাক যাই পোৱা নাই বৌ যিমানে সময় গিলা যাই আছে মোৰ মনক লাগি বিৰাট বেয়া বেয়া চিন্তা গিলা আহি আছে ৰ শুন তই একো বেয়াকে ভাবি থাকবা নালাগে কাকা আহিব তো সোনকালে কাকা ঘূৰি আহিব কেনেকৈ যাতে কিবা এটা হয় আমি থে যা ওলাগি যা তই অ ৰ যাওঁ বহুত কথা ভাবি চিন্তি আকৌ নদী পাৰৰ পৰা ঘৰলৈ উভতি আহিলো ঘৰলৈ উভতি আহি দেখো তোমালোক কোনো নাই হাত মুখখন ধুই তোমালোকলৈকে ৰৈ আছিলো আৰু ঐ আলু তই আমাক বৰ চিন্তাত পেলালি দে তোক নৈ কাণলৈ বিচাৰি গৈছিলো জাননে ভাবিলো তই নৈ কাণত নাই যেতিয়া নৈত জাপ দি তই মৰিয়ে গলি নেকি অ' বাই ফিনি মস্তফা কিবাজ বাছা অ তাৰমানে মই মোৱা হ'লে সত্যবাদী হ'লো হয় ন তোমালোকে যে কথাবোৰ কোৱাও অ তনি তুমি এতিয়া কি ভাবা কোৱা কি ভাবা মানে তোমাৰ চকুত চকু পানী দেখি মই এটা কথা গম পাইছোঁ তুমি মোক হাজাৰখন কৰিলেও তুমি মোক বহুত ভাল পোৱা হ'ব ইগলা উল্টা চিধা কথা ক'ব নালাগে এনাই মিছামিচি টেনচন গিলা খালো অ বাই ৰচোন নিজৰ ঘৈনীজনীয়ে বুজি পালে সকলো ঠিক হৈ যায় অ মামী ঘটনীয়ে মোক ক্ষমা কৰিছে নেকি ক্ষমা তই একেবাৰে আমাক বিহু দেখুৱাই পেলালি বিহু মই যি বিহু দেখিছো তহঁতে সেই বিহু দেখাই নাই একেবাৰে চকুহে সৰিয়হ ফুল দেখি গৈছো Thank you.
বাবা কিছু খবর পেয়েছে, উনি কোথায় আছে? কোনো খানেই পাইলাম না ওরে, আমি কত জায়গায় খুঁজলাম, আমি কোনো জায়গায় পাইলাম না। আমি যারে জিগাই হে কই জানি না, হেরে জিগাই হে কই জানি না। এই যে একটা মিটিং গেল, এই মিটিং এর পর থেকে আর কেউই দেখে নাই হেরে। এখন কি হবে আব্বা? কাইন্দ না ফাতেমা, কাইন্দ না, কাইন্দ না। ও কোন গেছে? আমি চিন্তাই করে বাইতেছি না। কি হইলো? আদরে পুলারে পিছরে পাইল না নাই? আমার মতে উতি ঘরে না হাই ভালো। কি ঠিক ঘরে যদি আবার কিছু বেশি কথা কবে না তুমি, বেশি কথা কবে না। আমার মাথা গরম হইলে কথা খারাপ হয়ে যাবে তো কই দিলাম আমি। কি হইলো? ও হল্লাস পাইছো? চরিত্র খারাপ মানুষের কিছু ঠিক নাই। এই বেশি কথা কবে না, হাবরে কা ভেটা রাম। আব্বা কিছু একটা করেন, ও ভুল করেছে সত্যি, কিন্তু আমি ওর সাথে একবার কথা বলতে চাই আব্বা। ও আমাকে কেন বিশ্বাসঘাতকতা করলো আমি সেটা ওকে জিজ্ঞাসা করব। তারপরে আমি ওকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। এই লক্ষরা না কোনা যা ওখানে জায়গা। এই চুপ করে থাক, তুমি সে কথা কবি না। ফাতেমা তুমি চিন্তা করো না, এটার উপায় আমি বের করেই ছাড়ব। আরে কুরবান তো আমার বেটা, যে উপায় হোক যেখানেই থাকো আমি বের করেই ছাড়ব। ইসলামের বাচ্চা থাকো বেরেছে। ও রাহুঞ্জ সন্তান যেতে বিপদত পড়ে নয় তিতে মাক বাপাকর মনত কেমান অশান্তি লাগে, কেমান দুঃখ পায়, সেই কথাটো আমি অন্তত ভালকে বুঝছো। আপনি ঠিকই কইছি, আমার বাপা আর মায় ডাক্তার ইঞ্জিনিয়ার নহব পারে, ডাহার চাকরি নকরব পারে, কিন্তু তাহুন দুটাক তো আমি আমার বুকুর মাজত লয়ে ডাহার করছো। হয় দে, যেমান খং করলেও যেমান অভিমান করলেও তাহাক তো আমি আর এড়ি চলবে নোরু, সেই কারণে বারে বারে ভুল করার পাছতো আমি আর পুনর আকোয়ালি হয়ে লম। কি করবো, ওই মায়ার বান্ধনত বান্ধ খাই আছো যে। মায়া ও রামুর বাহা, মায়া আকপক্ষ হলি সংজ্ঞান নছলে বুঝছ, তাহুন্তি কিতে বুঝবো কিতে ভাবব আমার কথা। যদি নাং মানুষ ভাবলা হই সিটো নকরু র, মায় মনত বেয়া পাব, সিটো নকরু র, দেউতাই মনটোত আঘাত পাব, কিতে যদি তাহুন একলা কথা বুঝব। ঠিকই কইছে দক আপনি, ময়ো সেই দিনটক লগিয়ে বাদ চাং দক, কিতেনো হেতে এটা কাম করার আগত নাং মান হলিও আমার কথা মনত পেলাই। দেশন চাও সময়ের গতিত আগবাড়ি যাও, কি জানি পরিবর্তন জুইত পুরি ফেলে একদিন সোনার নিচনা চিকমিকে উজ্জ্বল হয়েছে। হব ঘর গৃহস্থী কেনে কা চলাব লাগে সেটো কথা তো মোক নিশিকালি হব, নিজে বড় জানার কারণে কিনে ঘর পাশে দেখা ইখান ঘরত আসা আহি নহয়। ও বৌ একলাখান কথা নইলিও ভাল পাম মই। খাপলা কো পাওয়ার্ড বাই অনমোল বাটার ব্যাগ, প্যাকেট খুলেগা সব মে বেতেগা। সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, মাদার হরলিক্স, পার্লে হাইড অ্যান্ড সি, প্রেগানিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট, গুড নাইট ফার্স্ট কার্ড, অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর, হিমালয়ান নিম ফেস ওয়াশ, এডিকশন ডিও, এয়ারটেল পোস্টপেড প্রমিস, টিভিএস ওয়েগো আর আইডিয়া 4G। নিজর গাত জাপি লয় সরু সরু কথাতে খেস খেসাই থাকে,
ইনকে হলে কিনকে সংসার চলব কচুন বৌ হব ঘর গৃহস্থী কেন চলাব লাগে সেটো কথা তই মোক নিশিকালিও হব নিজে বড় জানা কারণে কিনে ঘর পাশে দেখা ইখান ঘর আসা আহি নহয় ও বৌ একলাখান কথা নইলে ভাল পাম মই ইটা তার মানে তোর নাকক লাজ লাগছি হ্যাঁ লাজ লাগছি হব রে ওই বাই মিশা দেনু মিথের লগত কি কাজি এখন করবা লাগে হ্যাঁ ইটা তার মানে সব দুঃখ মোর পরতে পড়ি তো হতে সবে মোর কথা তো নষ্ট করবি জিনকে মোর মরি থা বপাক কালি আমাকে জ্বরা চাবা গেছিল যাওঁতে গড়ে বুলি হানমাত দিলো এটা ন কিলোমানৰ শল এটা অ খাই কেনে মজা লাগছে জানা তই ন কিলোৱে শল পাইছা আমাৰ পথাৰত মই জাল পাততে দাঢ়ি থকা মাগুৰ মাছ এটা লাগে পাঁচ কিলো ওজনৰ এই এনেকে মেটেকা মাক কয় মোক পা মচুৱা দি মুচুৱাই পেলাহি হা এই শুন পা হলে মইয়ে থাকিলো হয় তাকো কৈব নোৱাৰো নহয় এই এতিয়া কি পেকটা কবাইছা হা তোৰ লগত আমাৰ একো কথা নাই ফুট ফুট এৰে বৰা এই তোহাৰ দুটাক ৰাইজে হাতে পানীয়ে আলাগ নকছে তোৰ লগত আমাৰ একো কথা নাই এই ইয়াৰ লগত থাকলি ৰাইজে আমাক দোষ পাওঁ আমি এৰে পৰা যায় ভাল হ'ব ঐ আলু যে গোটাই গাঁওখন বিজাল দি ফুচছিল এতিয়া নিজে বিজাল পাইছে কাটিকা কাটিকা এগুলা বিজাল তাম এঘৰীয়া তিৰিছ দে একেবাৰে গাত কষ্ট পোৱাকে দে মনত কষ্ট পোৱাকে শাস্তি দিলে জীয়াই থাকিবলৈ বৰ টান লাগে অ শুনাচোন কক্সুন মো মাতিছে অ তোমাকে মাতিছো কক্সুন কক্সুন মানে তুমি তুমি মোক তুমি বুলিয়ে কবা মোর জন্ম 1995 চনত গতিকে বেছি ডাঙৰ চলি নহয় অ হব দিয়া হব দিয়া অ মানে মানে অ মানে কথাটো হল কোনকালে কক্সুন মো কলেজলৈ যাবলৈ দেৰি হৈছে হয় নেকি মানে মানে তোমার নামটো কওয়াচোন ও আই নামটো খুঁজিব লাগে ইমান ভাবিব লাগে নে কি করবা আর অসিনা কি আপি কি জানি নামটো হুদলি বইয়াই পাওয়া হেকানে দেরি লাগছি নাই নাই কিয় বেয়া পাম ইয়ালৈ মই নতুন কৈ আহিছো তাতে অসিনা কি জেগা কোনোবাই সিনাকি হবলে আহিলে মই ভালহে পাম ঠিকে ঠিকে নহয় নহয় তার মানে তোমার থৌগা নামটো মোক এথানক কেলান কওয়া নাই দে ও মোর নামটো সনিয়া লগরবুরে মোক সেলফি বুলি মাতে সেলফি নো সেলফি এক মিনিট রবা মোর মোবাইলতে বড়িয়া সেলফি উঠে আসুন এ কি ধরেছা সরি দে নহয় মোর নাম হেটু সেলফি নহয় নহয় মোর আসল নামটো সনিয়া সেলফি সেটিয়া বাপ্পা ওই কে নাই মস্তু থৌগা নামে কসমছে হব দি আমার যাও মোর দেরি হইছে হয় নেকি বাই বাই ৰাতি মনত পৰব নহয় ৰাতি খাব লাগব পকেটত ভৰাই থৈ দিওঁ বাই বাই আপোন খাপলা কাকা নহয় আহোনো খেন নাখ হৈছে ক'ত পা গেল আপোন কাকা আমাৰ চকুত নপৰিবাও পাৰে কি জানিবা তোৰ চকুত পৰে নিচাতে ঘৰৰ পৰা ওলে গেল ইটা বা ক'ত কি কৰি আছে চবে ঘৰৰ পৰা গুচি যাই আছে দিলেপি বৌ গেল সখী কাকা গেল নিজৰ আপোন মানুহটো আগেল
কিবা খঙুৎপ ময়ো গুছি যাম ঘৰৰ পৰা আমাৰ ঘৰত মতা মানুহ বুলি তয়ে এটা সাহস আছা আৰু তয়ো যদি ঘৰ এৰি যা আমাৰনো কি হ'ব আপোনালোকৰ কাৰণে মই আছো নহ'লে আপোন কাকাৰ লগত ময়ো গুছি গ'লো হয় নেনলি মই জোৰ কৰি হ'লেও গুছি গ'লো হয় হ'ব দে কাকাই খঙে ৰাগেহে গৈছে আকৌ ঘূৰি আহিব ঘৰত আমাক এৰি কাকাই কেতিয়াও বেলেগত থাকিব নোৱাৰে আপোনালোকক এৰি থাকিব নোৱাৰে কাকাই আহিব আহিবহে লাগিব হ'ব দে তুই নাকান্দবিচোন নাকান্দো দে ঐ মানুহটো বজাৰ যাব ওলাইছা এইটো লৈ যা আপনি কি কৈছে মই আকৌ বুজি পোৱা নাই খুৰা সি বোলে একবাৰ বিয়া হোৱা সেই কথাটো মোক আগতে কিয় কোৱা নাছিলি কি চিন্তা কৰিছা এই ঘৰখন এৰি আহি মনটো বিৰাট দুখ লাগি আছে দুখ কৰি অকল নাই কিবা উপায় পাবি নেকি কি জানা না মোৰ অন্তৰখন পচালুৰ দৰে কম অলপতে মানুহ মৰম লাগি যায় কান্দিবাৰ মন যায় কান্দিও অকল নাই আমাৰ চেলকাই দেখোন তোক আমাৰ ঘৰত থাকিব দিছে থাকা খোৱাৰ কথা মই চিন্তা কৰা নাই থ ইখেনে মোৰ নিজৰে ঘৰ তই একো চিন্তা নকৰিবি তোৰ ল'ৰাই কৈছিল না তই মোৰ সুখী হোৱা হলে তই মোক বহুত মৰমত ৰাখিলি হয় আৰামত ৰাখিলি হয় এতিয়া তই ভাবিল তোৰ মই সঁচাচিয়ে সুখী কিনো কথা ক তই মুখৰ কথা তেনেকে সুখী হ'ব পাৰি নেকি হয়তো তই মোৰ লগত একেলগে চৰণ ল'ব লাগিব আৰু নহলে মই তোৰ বিয়াত ছাতি ধৰিব লাগিব এটা কাম কৰো নহলে তই মোৰ বিয়াটো ফাটি দে তাতে তই ছাতিটো ধৰ তাৰপিছত তই মোৰ সঁচাচি সুখীটো হৈ যাবি আৰু কিনো কথা কৈছা তই বিয়া কৰোৱা মানে চাকি ধৰিও চকী হবা নৰে তই নিয়মৰ কথা আছে একো নাজানা তই ঐ তোৰ লগত সখী হোৱা কিবা উপায় আছে নেকি টাইম অভাৰ হৈ গৈছে লছে খালং এতিয়া লাভ লোকচানৰ কথা চিন্তা কৰি লাভ নাই আইছা যেতিয়া খাবি শুবি আৰামত থাকবি হ'ব দে আইছো যেতিয়া তো ঘূৰিও যাবা নৰং সেনেহেন কোঠা দেচোন জেগাত ধৰছা দেচোন মুৰ্গী দুটা ডাঙৰ হলি কণী দিব কণী দিলে আমি খাবও পাৰিম বেচবাও পাৰিম মই এইটো কথা কিয় চিন্তা কৰিছো জানা না তই এগলা বেয়া কামবোৰ বাদ দি চোৰ চুতাৰিবোৰ চব বাদ দি তই অলপমান নিজে কষ্ট কৰ ময়ো তোৰ লগত কষ্ট কৰিম দেচোন তই এইগিলা কথা বুজি নাপাং কষ্ট কৰিলে মানুহনো কিমান ইনকাম হয় এই একেদিনাইনো বহুত পইচা ক'ৰ পৰা আহে লাহে লাহেহে ভাল দিন আহে মানুহৰ ঠিৰ দুটা মুৰ্গী দি আমাৰ কিনো ভাল দিন আহিব কথাটো দুটা মুৰ্গীৰ নহয় আগতে তই একলাই আছিলি এতিয়া আমি দুটা হলো ন লাহে লাহে আমাৰ সংসাৰ বাঢ়িব এতিয়াও তই কি এনেকেই চলি থাকিম বুলি ভাবিছা নেকি ঠিক কথাটো ঠিকে কৈছা তই তোৰ কথাটো মানিছো দে আৰু পিছে মই যাং এতিয়া দেৰি হৈছে আহোঁতে দুটা মুৰ্গী লৈ আহিম যা তেনেহ'লে জলদি যা হ'ব দে কওকচোন খুৰা কিয় মাতিছিল মোক কথা এটা শুনিলি বাবা কথাৰে শুনি মোৰ মস্তু বেয়া লাগি গৈছে কি কথা কাৰ কথা কোনে কৈছে বচোন ব তই যে এটা আপা আনিছিলি মোৰ আপিটোৰ কাৰণেই কি নাম আছিল তাৰ আপা সি বোলে ৰিজিক মালে মই গোলাপ ফুল হ'লে আপিটো ৰিজেক্ট চলি গ'লে বে দিম হ'ব পাৰে তে আণ্ডাৰ মেট্ৰিক দেখাত কিন্তু তাহাই লাখ মাধুৰী দীক্ষিত
খুড়া আপনি এগুলার এনে চিন্তা করছে হে লড়াটো একদম সাদা সিধা একদম ভোলা একদম ধরে ভোলা মিঠেক মারি ধরে অত্যাচার করে ঘরত কিয়া বতে দিলাক এ রা তই কিবা ঘসল মোর আপনি দেখিছে নাকি মই জিঠানে এটা মেসেজ মারু তুমি দশটা মারা ফাঁসিয়া গেলো হে মারে চলি আপুনি মোক বিয়া করা ফাঁসিছে কথা কব আহিছে শুনক মই হে আপনার নিচিনা এজনের লগত বিয়া হই ডাঙর ভুল করল বা ধরি না মারবে আমার চলি ইঠানো গেট খোলা আছে গলটা মার দিম বাইর হয়ে যাবা এই ধরন নহ ওই হাতখান জুই থুমে দিয়ার কথা ভাবতে লাগবো যে মোর হাতখান জুইত পুরবাও পারে এ জগতর অপকর্ম গেলখান করবি ইটা লেন্ডা পাইছা অলো অলো বলি কছ নহয় মই আপোনাৰ সুতাল পা উলাই যাম যদি এই উজনি আলু প্রসাদ ফুকন যদি মরিব লগা হয় আপনালোকে ফসি মরিব কই দিলু Co powered by Anmol Butter Bag. Packet khulega, sab me batega. Sahajog korile Amul the Taste of India, Mother Horlicks, Parle Hide and Seek, Prega News, Pregnancy Detection Kit, Good Night First Card. Ab machchar honge, Fatak se fur, Himalayan Neem Face Wash, Addiction Dio, Airtel Postpaid Promise, TVS Wego, Aru Idea 4G.